ঘর যদি থাকে সাজানো আর পরিপাটি অটোমেটিক কিন্তু মনটা হয়ে যায় ফুরফুরে আর সেই ঘর পরিপাটি রাখতে জুড়ি নেই শোপিসের রুচিশীল মানুষ ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে ব্যবহার করেন নানা রকমের শোপিস শৌখিন সব শোপিস নিয়ে আমাদের এবারের প্রেজেন্টেশন টিমটম খড়কে ফুটিয়ে তুলতে ক্রিয়েটিভ এবং এক্সক্লুসিভ শোপিসের বেশ কদর রয়েছে শোপিসগুলো অন্তঃসজ্জায় বৈচিত্র্য বহুগুণে বাড়িয়ে তোলে শৌখিন মানুষের ঘর জুড়ে থাকে শিল্পের আবহে তৈরি শোপিস পিতল কাঁসা কাঠ মাটি বা সিরামিকের তৈরি ছোট বড় নানা আঙ্গিকের শোপিস শুধু ঘরের সৌন্দর্য বাড়ায় না আভিজাত্য প্রকাশ পায় ইনডোর প্লান্ট থেকে শুরু করে ওয়াল পেইন্ট কিছুতে থাকে আলাদা কিছু শৈল্পিক আবহ নান্দনিক শোপিসগুলো সাধারণত তৈরি করা হয় বিভিন্ন ধরনের লোকজ সংস্কৃতির আদলে এবং পশু পাখি গাছপালা এবং প্রাকৃতিক সৌন্দর্যের নকশায় উই আর ক্রিয়েটিং ফিউশন অফ অ্যাকসেসরিজ উই আর প্রোভাইডিং আইডিয়াস প্ল্যান ওয়্যার উইচ শোপিস উইল গোজ ওয়েল অ্যান্ড এখানে আপনি যেমন ট্রেন্ডি শোপিস পাবেন তেমনি মডার্ন তেমনি ক্লাসিক তেমনি কন্টেম্পোরারি শোপিসও আপনি এখানে পাবেন মাটির তৈচ্ছপত্রে থাকে নানা রঙের খেলা এ ধরনের শৌখিন কারুপণ্যগুলো দেশি বিদেশি মোটিফে দৃষ্টিনন্দন করে ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠান শোপিসের শৈল্পিক স্পর্শ মনকে প্রশান্ত করে তোলে এজন্যই বাড়তি কারুকার্যে তৈরি পটারি শিল্প দিয়ে ঘর সাজালেও চোখে মিলবে প্রশান্তি দেশীয় পাট বেত ও বাঁশের তৈরি গৃহসজ্জার শৌখিন সামগ্রী অন্দরে ভরে তুলবে লোকজাবহ টেরাকোটার কাজ করা পোড়ামাটির পণ্যের সৌন্দর্য কম কিসে ছবির ফ্রেম বা আয়না কাছের গুড়ি পিতলের শিল্পকর্ম হ্যান্ড পেইন্টিং পুতুল খেলনা মোমদানি ল্যাম্পশেড কিংবা ফুলদানি খুব সহজেই অতিথির দৃষ্টি কাড়বে এবং ঘরের রুচিবোধ প্রশংসিত হবে